কৃষি নির্ভর বাংলাদেশে কেবল বোরো মৌসুমে সেচের পানি 75% যোগান আসে ভূগর্ভস্থ উৎস থেকে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে দেশে মোট ব্যবহৃত পানির প্রায় 79% ভূগর্ভস্থ ও 21% ভূ উপরিস্থ ব্যবহৃত পানি সম্পদের 90% ব্যবহার হচ্ছে কৃষি ও সেচ এবং শিল্প কারখানায়। পানি উন্নয়ন বোর্ডের জরিপ বলছে, সারা দেশে গৃহস্থালী ও খাবার পানির চাহিদার 94% ভূগর্ভস্থ উৎস হতে আসে। ভূগর্ভস্থ পানির মাত্রাতিরিক্ত ব্যবহারে স্তর অনেক নিচে নেমে যাচ্ছে। ঢাকার চারপাশে কিন্তু প্রচুর ইন্ডাস্ট্রি হচ্ছে, তাহলে ঢাকার এই হিউজ অ্যাবস্ট্রাকশন, ইন্ডাস্ট্রিগুলার অ্যাবস্ট্রাকশন, কৃষিকাজের অ্যাবস্ট্রাকশন, এই সব মিলিয়ে অনেক জায়গাতেই গ্রাউন্ড ওয়াটার পার্মানেন্টলি নেমে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নদী খাল খননের পাশাপাশি মাটির উপরের পানি ব্যবহারে জনসচেতনতা বাড়াতে হবে, চাপ কমানো ভূগর্ভস্থ পানির উপরে। আরেকটা হলো ব্যবস্থাপনা। এখন কিন্তু কোনো কন্ট্রোল নাই, যে যত পারে পানি তুলছে, তো এটার একটা ব্যবস্থাপনা থাকা উচিত যে কোন খাতে আমরা কত পরিমাণ পানি ব্যবহার করব। কৃষিকাজে নদী খাল বিলের পানির ব্যবহার বাড়াতে 8,722 কিলোমিটার খাল পুনঃ খনন করেছে বিএডিসি। খাল খননের মাধ্যমে যে নদীর থেকে যে প্রবাহগুলো নিয়ে আসা হয়েছে, সেই নদীর প্রবাহিত পানিকে আমরা কৃষকের জমিতে পৌঁছে দিচ্ছি। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমে আসছে এবং পানির সেচের দক্ষতা অনেকটা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, মহানগর ও সিটি কর্পোরেশন এলাকায় নদীর পানি শোধন করে মানুষের সুপেয় পানির চাহিদা মেটানোর উদ্যোগ নিয়েছে সরকার। আরবান এরিয়াতে তেমনিভাবে আমরা রুরাল এরিয়াতেও যেখানে যেখানে আমাদের রিসোর্স আছে সেখানে মিনি সাইজের ট্রিটমেন্ট প্ল্যান বসাই দিয়ে পাইপলাইনের মাধ্যম দিয়ে পানি সরবরাহ করার ব্যবস্থা করছি। 2030 সালে শুধু ঢাকা শহরেই পানির দৈনিক চাহিদা হবে 500 কোটি লিটার, আর সারা দেশে চাহিদার পরিমাণ দাঁড়াবে 50,000 কোটি লিটারে। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।